तो गाइस आप लोग देख सकते हैं यहां पे सब लोग आड्डा मार रहे हैं, सब लोग देख रहा हूं। ए दी टाका सारा वीडियो कर दिस। हाय हाय करो सबाई। সো হ্যালো হোয়াটসঅ্যাপ, তো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিও। আর এখন বাজে হচ্ছে 3:57, মানে 4টা বাজতে আর 3 মিনিট বাকি। তো আজকের ব্লগটা তো 4টা থেকে স্টার্ট করব। আর আমি এরকালটাতে মানে 4টা থেকে আমরা সন্ধ্যা 6টা অবধি কী কী করব, তো সেই সব বিষয়ে পুরো আজকে ভিডিওটা করব। তো এখন যেহেতু 4টা বাজে, তো এখন আজকে তেমন ওয়েদারটা মানে একদম ড্যাম, মানে রোদ ওঠেনি এক কথায়। হালকা সকালবেলা হালকা ছিল, কিন্তু এখন এখন আর রোদ ঠোদ নেই। তো তাই ভাবলাম যে তাহলে একটু জমিতে ঘুরে আসি। আর অনেকদিন হলো মানে জমির দিকে যাওয়া হয় না, মানে ধান দূর লাগানো হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যায়নি। আর হচ্ছে আর আজকে বাড়িতে মানে কেউ নেই, তো কালকে সবাই মানে একটা মাসির বাড়িতে গেছে, মানে কাকার কাকি তো মাসির বাড়িতে গেছে, তো আমি আর আমার ভাই বাড়িতে আছি। আর বাড়িতে প্রায় সমস্ত কাজকাম তো দুজনকেই করতে হচ্ছে, মানে সো মানে বুঝতেই তো পারছো মানে কতটা কাজ বাড়িতে কেউ না থাকলে। গরু ছাগল তো আছে, তো তাদেরকে দেখাশোনা করতে হয়। আর ওরফে হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে বাড়ি, সো গ্রামে বাড়ির থেকে একটু নিচে জমিটা, তো দেখাবো যে জমিটা। তো এই সব হচ্ছে জমি আমাদের, মানে বাড়ির নিচে তো জমি, তো ধান লাগানো আছে। আর একটা জমি আছে একটু ইয়েতে, তো সেখানে মানে সেই জমিটাতে কপি চাষ করে মূলত। আর হচ্ছে এটা মানে বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একদম পাকা রাস্তা, মানে এটাতে তোমার হচ্ছে মালদাতে যাওয়া যায়, মানে মালদা নালাগোলাতে। আর হচ্ছে আমি নেমে পড়লাম এখন রাস্তা থেকে নেমে জমির দিকে যাচ্ছি। তো হচ্ছে যে ধান লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এটা হচ্ছে মানে মানুষের জমি, মানে আমাদের পাশের জমি। তো যেহেতু তারা সবাই চাকরি করে, মানে যে জমিটা, তো সেই জমিটা আমরা এখন চাষাবাস করি। মানে আমাদেরকে মানে বছরে কন্ট্রাক্ট করা আছে, 1 বিঘা জমির মতো কন্ট্রাক্ট নেওয়া আছে। আর আমাদের এখানে আছে মোটামুটি 1 বিঘার মতো জমি, মানে 1 বিঘা জমির উপর তো বাড়ি আছে। আর হচ্ছে তো ওই যে বাড়িটা তো দেখতেই পাচ্ছ, তো বাড়ির কালার করা আছে, মানে 15 দিনের মতো হয়েছে লাগানো। কিন্তু একটা জমিতে তো এইসব জমির আগে পাট ছিল, তো মানে পাটটা একদম কেটে তার সাথে সাথে মানে 2 দিন পরই তো বৃষ্টি নামলো। আর বৃষ্টি নামার পরই মানে ধান গাড়া শুরু, মানে বৃষ্টি হলো নাতে ধান গাড়া শুরু হয়ে গেল। যেহেতু মানে এখন মূলত তেলের যে দাম, মানে তেল দিয়ে মানে আমাদের যে জমিগুলো আছে, তো সেই জমি দিয়েতে মোটর মানে মোটরের জলটা খুব কমই হয়, মানে মোটর নাই, মোটর আছে কিন্তু পাশের জমিতে, যেহেতু আমাদের জমিগুলো হালকাই টু উঁচু, তো সেই কারণে মোটরটা মোটর ছিল আগে একটা, কিন্তু মোটরটাতে বিল দেয় নাই দেখে মোটর লাইনটা কেটে দিয়েছে। তো সেই কারণে এখন মানে শ্যালো মেশিন দিয়ে জল নিতে হয়। এই যে কিছুদিন ধরে বৃষ্টি নাই দেখে এখন মানে জমি একদম শুকনো হয়ে গেছে। আর ওই তো এখন তেল কিনে এখন সেচ দিতে হবে যদি বৃষ্টি না হয়, তো কী করা যাবে বলো। মানে তো বৃষ্টি হয়েছিলো বলেই ধানটা গাড়া হয়েছে, তা নাহলে ধান গাড়া হতো না। ধানের জমিগুলো দেখাবো একদম মানে শুকনো হয়ে গেছে। আর হচ্ছে 2-1 দিন গেলে মানে ধানের জমি, হ্যাঁ অলরেডি ফাটা শুরু করেছে, মানে জমির ইগুলো ফাটা শুরু করছে, তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে। আর হচ্ছে একটা বন্ধুকে ফোন করলাম যে তাড়াতাড়ি আসতে, কিন্তু সে ভাত খাচ্ছে, আর ওরফে ভাত খেতে যে এখন আর কত সময় লাগবে কে জানে। তো তারপরে সে আসবে, তো তারপরে আমরা মানে একটা জায়গায় আছে, তো সেই জায়গায় একদম আমাদের ফেভারিট জায়গা, একটা করে মানে ধান গাড়তে হয়। তো একটা একটা করে মানে যেহেতু বেচনটা বেঁচে গেছে, তো সেহেতু একটা একটা করে মানে ধান দেয়নি, তো আমি তোমাদেরকে দেখাবো বেচনগুলো, যে বাচ্চা থাকা বেচনগুলো। তো এগুলো হচ্ছে বেঁচে থাকা বেচনগুলো, যার আজ অবস্থা খুবই, আরও মানে বেচন বেঁচে গেছিলো, কিন্তু বেচন বেঁচে গেছিলো কিন্তু সেগুলো বেচন তুলে নিয়ে একদম রাস্তাতে তো গরুকে দেওয়া হয়েছে, গরু ছাগলের জন্য। মানে এক কথায় বলতে গেলে জমিটা পরিষ্কার করে মানে ধান লাগাতে হবে, যদি লোই অবস্থা রাখতাম তাহলে এতটুকু জমির মানে ধানটা হতো না। তো এখনও অনেকটা মানে সবুজ হয়নি, মানে আর কিছু দিনের মধ্যে চারপাশে একদম সবুজ হয়ে যাবে। মানে জাস্ট এখন প্রথম প্রথম ধান লাগাচ্ছে, তো সেই কারণে কিছু কিছু ধান আছে যেগুলো মানে এখনও একটু হলুদ হলুদ ভাব আছে, তো আর কিছু দিনের মধ্যে একদম হলুদ ভাব ছেড়ে একদম পিওর সবুজ হয়ে যাবে। আর চারদিকে আমাদের মাঠটা একদম চারদিকে লাগবে একদম সবুজ সবুজ, মানে এটা তো আমাদের মাঠটা, এটা একদম ছোট, কিন্তু আরও সাইড আছে মাঠ, তো সেই সব মাঠগুলোতে মানে একদম বিকালে গেলে একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায়, মানে চারদিকে শুধু সবুজ আর সবুজ। সো তো এবার তো জমিতে যাই হোক,
মানে ঘোরাঘুরি হয়ে গেল, তো জমিতে জল দিতে হবে। তো এবার যাব হচ্ছে মানে যেখানে আমরা বসে প্রত্যেকটা দিন আড্ডা মারি, তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। মানে প্রত্যেকটা দিন একদম রাত 9টা 10টা কোনো কথাই হয় না, তো সেই সব জায়গা মানে সেই জায়গাটা তো বসে আড্ডা মারি। তো জমি থেকে চলে আসলাম আর তোমাদেরকে দেখাবো মানে আমরা যে জায়গাটাতে আড্ডা মারি মানে বিকাল 5টা থেকে, মানে 5টার আগে মানে 4টা থেকে, তো এখন আজকে কেউ আসেনি। তো এই জায়গাগুলোতে বসে আমরা একদম আড্ডা মারি মানে একদম রাত 9টা অবধি। আর এমনিতে মশা রাত্রে তো অনেকটাই ব্যাপক একটা মশা ই করে মানে মশা ধরে, কিন্তু সেটা কিছু মনে হয় না। তো একটা বন্ধুকে অনেকটাই মানে ফোন করে নিয়ে এসেছি, যেহেতু মানে সামনে ইন্ডিপেন্ডেন্ট ডে, তো সেই উপলক্ষে তো একটা শর্ট ফিল্ম করবো। আর অনেকে তো তাকে তো সে হচ্ছে ক্যামেরাম্যান, তো ক্যামেরা একটু ভালোই একটু কাজ টাজ করতে পারে, তো সে চলে এসেছে। কিন্তু এখনও মানে যেগুলো মানে মেন ক্যারেক্টার যেগুলো তো সেগুলো এখনও পর্যন্ত আসেনি, কিন্তু জানি না কখন আসবে। তো বলছিলাম যে 3:30টার দিকে আসতে, কিন্তু এখনও অবধি আসেনি, মানে 4:30 বেজে গেলো কিন্তু আসেনি। আর হচ্ছে এ হচ্ছে হচ্ছে গোপেশ বিশ্বাস। তো অরেপে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, মানে মূলত ব্লগ চ্যানেলই করে আর রেগুলার সেখানে ব্লগ ডালে। তো ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে সয়রাপুর ব্লগার, সাবস্ক্রাইব করে দিবেন সবাই একসাথে, তো সাবস্ক্রাইব করবা অবশ্যই। আর চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আর হচ্ছে তো এই জায়গাটাতে মানে গাছের মানে লকগুলো ফালানোর জন্য তো আরও একটু মানে বেশি বেশি একটা মানে ই মানে বসার জন্য একদম পারফেক্ট জায়গা, যে জায়গাটাতে মানে যে আসবে তো সেই বলবে। আর সো আমরা মানে যে গাছের লকগুলোর উপর বসছি, কিন্তু সেগুলোর কিছু সিনেমেটিক শট দেখাবো। তো ওই আমার প্রত্যেকটা ভিডিওতে আছেই কম বেশি, আর আমি ভিডিও করতে গেলে ওকেই মূলত নিয়ে যাই। আর এটা হচ্ছে মানে একটা আঙ্কেল হয়, তো ওর সে মানে বাড়িতে থাকে না, এক কথায় আসামে থাকে। তো আসাম থেকে কিছুদিনের জন্য মানে আসলো, তো আবার সে আসাম চলে যাবে, তো আবার আসবে দুর্গাপূজাতে। জাস্ট 5 দিনের জন্য আসাম থেকে এসেছে মানে বাড়িতে, কিন্তু কী কারণে এসেছে তো সেটা আমরাও জানি না। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডের যে মানে শর্ট ফিল্মটা ছিল, তো সেটা অলরেডি শ্যুট হয়ে গেল। মানে অনেক মানে ফার্স্ট টাইম তো শ্যুট করছি, তো মানে সেই তুলনায় অনেকটাই মানে প্রবলেম, তো দেখতে পাচ্ছি তো এখন প্রায় অনেকটাই ভিড়, মানে ভিড় তো না মানে যাই হোক এখন অনেকটাই মানে ছেলে পেলে এসে গেছে। তো এরকম রাত 9টা অবধি চলবে। তো টাটা বাই বাই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ দিকে।